নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে আমাদের 76তম এপিসোড, ইয়ে 76th এপিসোড, ধন্যবাদ দেব আমার সকল দর্শকদের থ্রু আউট দ্য সিটি, থ্রু আউট দ্য কান্ট্রি, থ্রু আউট দ্য স্টেট, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এরকম সাপোর্টের জন্য যে করোনা নিয়ে একটা সচেতনতার প্রোগ্রাম যে এত দূর যাতে পারে, প্ল্যাটিনাম জুবলি মানে ক্রস করতে পারে, তার জন্য ধন্যবাদ শুধুই আপনাদের। আমি আমার শুধু চেষ্টা তা সেটা সফল হয়েছে, কিন্তু বিশ্বাস করুন আমরা চাইনি যে করোনা কাহিনী এত দূর যাক। যখন প্রথম এপ্রিল মাসে শুরু করি, প্রথম এপিসোডে এসেছিলেন ডক্টর কুণাল সরকার, স্বনামধন্য ডাক্তার এবং ডেফিনেটলি একটা সোশ্যাল মিডিয়া এবং আপনার প্রিন্ট এবং টেলিভিশন মিডিয়া চেনা মুখ। কুণাল ইজ দ্য ভাইস চেয়ারম্যান মেডিকেল সুপার স্পেশালিটি। কুণাল দাও এক্সপ্রেস করেছিলেন যে মেবি জুন মাসের মধ্যে ইট উইল বি ওভার। জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ইট স্টিল নট ওভার। কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্মে জানাচ্ছি, শুধু তাই নেগেটিভ কথা বললে হবে না, পজিটিভ কথা বলতে হবে। 17ই সেপ্টেম্বর 2020 নাম্বার অফ নিউলি এফেক্টেড কেসেস ভারতবর্ষে ছিল 94,000, গতকাল সেটা ছিল 13,000, তার আগের দিন কিন্তু ছিল 9,000, সুতরাং 9-10 নিচে কিন্তু নেবেছে, সুতরাং উই আর অন দ্য রিকভারি প্যাথ। তাই জন্য আমরা কিন্তু করোনা কাহিনী সঙ্গে সুজা যেটা সপ্তাহে দুবার করে করতাম, এইবার খুব রিসেন্টলি কিন্তু আমরা একবারে নিয়ে আসব এবং আশা করব করোনা আস্তে আস্তে চলে যাবে। ভ্যাকসিন চলে এসছে, আনন্দের কথা, ভ্যাকসিন চলে এসছে। ফ্রন্টলাইন ওয়ারিয়ার্স মানে যোদ্ধারা, জীবন যোদ্ধারা যারা জীবন দিয়ে এটা ফেস করেছেন, তাদের কে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আস্তে আস্তে ভ্যাকসিনেশন, 30 কোটি ভ্যাকসিনেশন আমাদের দেশেও দেওয়া হবে, তার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আমরা কিন্তু তার যে জিওমেট্রিক প্রগ্রেশনে, তার যে এফেক্ট, তাতে করোনা আশা করা যাচ্ছে 3 থেকে 6 মাসের মধ্যে উই উইল গেট ওভার দিস। যদিও হয়তো এবছরও সারা বছর হয়তো আমাদের মাস্ক পরতে হবে, কিছু প্রিকশনস নিয়ে চলতে হবে। আমাদের এই করোনা কাহিনী সঙ্গে সুজায় 75তম এপিসোড অব্দি 30টা বিশ্বের নানান জায়গা থেকে গেস্ট এসেছে, তার মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যবসায়ী, সবাই ছিল। পালমোনোলজিস্ট, নার্স, ওয়ার্ড বয়, টেকনিশিয়ান, তাও আমরা এনেছি, আনিনি কিংবা আনতে পারিনি কিনা আনা হয়নি, যেরকম ব্যক্তিত্বদের, তার মধ্যে ওয়ান অফ দ্য ফ্রন্টলাইন ওয়ারিয়ার্সদের আমাদের আনা হয়নি। ইনফ্যাক্ট এনজিও কেও আমরা এনেছি, এনজিও যারা অনেক কাজ করেছেন, তার মধ্যে যাকে আনা হয়নি, আজকে সেরকমই একজন জনরের লোককে এনেছি, আমার বন্ধু প্রতিম, কলকাতার চেনা মুখ, কলকাতা টিভির সিনিয়র রিপোর্টার, সিনিয়র জার্নালিস্ট, মিস্টার দেবপম সরকার। নমস্কার দেবপম, থ্যাংকস ফর কামিং ইন মাই শো। নমস্কার সুজাদা, এবং আপনার টিমকে আজকে আমাকে আপনার এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। আপনি এবং আপনার টিমকে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, এবং 2020 যে সেটব্যাক, সেই সেটব্যাক কাটিয়ে 2021 আমাদের তো পথ চলতেই হবে, সেই পথ যাতে আরো মধুর হয়, সেই পজিটিভিটি নিয়ে নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক এই প্রার্থনা করি। আমি এটা দেখেছি যে মিডিয়া এখন আমি বলি যেটা আমি করতে, আমি গত 4.5 বছর ধরে, তুমি জানো, জয়ের পথে সঙ্গে সুজয় করছি এবং 75টা এপিসোড ধরে গত 10 মাস ধরে করোনা কাহিনী করছি। যেটা আমি দেখেছি অনেক মিডিয়াই, সবাই না, অনেকেই কিন্তু ভিউজ দেয় নিউজের বদলে। আমি কিন্তু চেষ্টা করেছি নিউজ গুলো দিতে, যা নিউজ এবং সেটাই করতে। সেখানে আমি দেখেছি যে মিডিয়া কিন্তু, মিডিয়া নিজে, মিডিয়া হো, মিডিয়ার যে মানে এর মধ্যে যে ইনভলভমেন্ট, এর জন্য যে স্যাক্রিফাইস, সেটা কিন্তু মিডিয়া নিজেও তুলে ধরেনি যে এই করোনা যুদ্ধে মিডিয়া কতটা ইনভলভ ছিল। রাইট ফ্রম দ্য ফার্স্ট ডে টিল টুডে মিডিয়া কিন্তু নিজেও নিজের গুণগান হয়তো পারপাসফুলি কিংবা খেয়াল করেনি, করা হয়নি। তাই জন্য আজকে তোমাকে আমি নিমন্ত্রণ জানিয়েছি আমার প্রোগ্রামে। এখন তুমি, তোমার মুখ থেকে শুনবো, যে দ্য ফ্রন্টলাইন সোলজার, এতদিন করোনার গ্রাসে বিশ্ব, তোমার কি মনে হচ্ছে, কিভাবে দেখছো এখনকার সিচুয়েশন কিংবা ইভলভিং অফ দ্য সিচুয়েশনটা? সুজয়দা, তুমি যেরকম বললে, তোমাকে দীর্ঘ বহু বছর ধরে আমি পার্সোনালি চিনি, এবং তুমি যেহেতু সংবাদ মাধ্যমের সাথে ওতপ্রোত ভাবে যুক্ত, তোমাকে আমি বলি যে আমরা এমন একটা দিন ফেস করতে হবে হয়তো কেউ কখনো স্বপ্নেও ভাবেনি। যখন কোভিড শব্দটি আমাদের আসলো,
হ্যাঁ, যে করোনায় আক্রান্ত হলো, যখন ফার্স্ট যেদিন ফার্স্ট ব্রেকিং হলো যে এরকম একটা ভাইরাস যেটা আসতে চলেছে বা এফেক্ট করছে, সেখানেতে দাঁড়িয়ে আমরা কিন্তু এটার প্লাস বা মাইনাস কি টার্মস এন্ড কন্ডিশন আমরা কেউ জানতাম না। এবারে যখন আমরা আস্তে আস্তে অ্যাকোয়েন্টেড হতে শুরু করলাম, তারপরে দেখুন তুমি যেরকম বলছিলে যারা ফ্রন্ট লাইন ওয়ারিয়ার্স, যেরকম ডাক্তার, নার্স, পুলিশ, হ্যাঁ, কারণ এটা একটা টিম, আমাদের সোসাইটিটা একটা টিমে অলওয়েজ চলে এবং কাউকে ছাড়া কাউয়ের পুরোপুরি হয় না। একটা যখন কোনো সিরিয়াসনেস কিছু একটা ঘটে সমাজে, তখন কিন্তু দেখবেন যে কোনো ইনসিডেন্টের ক্ষেত্রে, সে কখনো ন্যাচারাল ক্যালামিটি হোক, কখনো ব্রিজ দুর্ঘটনা হোক, সেখানে কিন্তু সবার ভূমিকাই থাকে। যেরকম ডাক্তারদের ভূমিকা থাকে, পুলিশের ভূমিকা থাকে, মিডিয়ার ভূমিকা থাকে, সেখানেতে সেই অর্থে আমরা দেখেছি যখন কোভিড প্রথম প্রথম শুরু হলো, আমরা যখন আস্তে আস্তে এই ওয়ার্ডটা সম্বন্ধে পরিচিত, কারণ তখন আমরা কার 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 কাছে গিয়ে ওপিনিয়নটা নেবো? আমরা ন্যাচারালি বিং এ মিডিয়া পার্সন আমরা ডাক্তারের কাছে ওপিনিয়ন নিতে যাবো, কিন্তু ডাক্তারের কাছেও এটা কিন্তু অজানা ছিল, অজানা একটা সাবজেক্ট ছিল। সেখানে গিয়ে আমরা যখন ডাক্তারদের সময় দেওয়া হলো ব্যাপারটা বুঝতে, ডাক্তাররা তখন থিসিস, পরীক্ষা নিরীক্ষা, তাদের বিদেশে যারা বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে আস্তে আস্তে কিছুটা পালস বুঝবে। এবং তোমাকে ইংলাম ইন্ডিয়া শুনে দেয়, এখনো পর্যন্ত আমরা যে এই যে বিভিন্ন নিউজ চ্যানেল, সংবাদ মাধ্যম আমরা যেটা করছি, প্রকৃত অর্থে তুমিও এটা এগ্রি করবে যে প্রকৃত অর্থে কোভিড বিষয়টি কি, অ্যাকচুয়ালি কি, সেটা কিন্তু সদুত্তর কিন্তু আজ অব্দি পাওয়া যায়নি। এখনো কিন্তু থিসিস চলছে, এখনো পর্যন্ত তার কোভিড এর ভ্যাকসিন বেরিয়েছে ঠিকই, এবং আমরা প্রথম দিন থেকে আমার নিজের ব্যক্তিগত এবং আজকে এই যে তুমি প্ল্যাটফর্মটা করলে, অনেক সময় হয়তো অনেক সাংবাদিকরা, আমার নিজের কলিগরা বিভিন্ন চ্যানেলে আছে, সেটা প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক বা পোর্টালে হোক, তারা কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত বিভিন্ন হসপিটালে আমরা কিন্তু কাজ করেছি এবং দেখেছি। এবং আমাদের পক্ষে যারা সংবাদ মাধ্যমের কাজ করি, তাদের ক্ষেত্রে কিন্তু কাজ করাটা অনেক ডিফিকাল্ট। কারণ কি, ডাক্তাররা কিন্তু আইসিইউ এর ভেতরে একটা পেশেন্টকে বাঁচানোর চেষ্টা করছে, আমাদের কাছে কি, আমাদের কাছে পেশেন্ট পার্টিরা এসে দাদা কিছু খবর পেলেন, কারণ আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারছি না, ডাক্তারের সাথে কথা বলতে পারছি না, আমার পেশেন্ট কেমন আছে বুঝতে পারছি না। তখন তারা পুলিশের কাছে দুটো অপশন, বাইরে একটা হসপিটালের বাইরে দুটো অপশন, এক হচ্ছে পুলিশ, এক হচ্ছে মিডিয়ার লোক, যে দাদা কোনোভাবে কি খবরটা বার করতে পারবেন, কেমন আছে পেশেন্ট। প্রচুর সন্তান হারা মায়েদের কান্না দেখেছি, প্রচুর স্বজন হারাদের কান্না দেখেছি সেই সময়, এবং মানে তাদের কাছে যে আমি যে 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 কোনো সরকারি বলো বা বেসরকারি হাসপাতাল বলো, সেখানে যে ডাক্তারকে জিজ্ঞেস করবো যে তার পেশেন্ট কেমন আছে বা এই নামের পেশেন্ট কিরকম আছে, সেটা সেই সময় সেই অবকাশটা ছিল না। এখন সত্যি করে থ্যাংকস গড যে এখন অনেকটাই এই রেটটা কমে গেছে, নিম্নমুখী এখনো সম্পূর্ণভাবে যে আমরা করোনা মুক্ত বলতে পারছি না, কিন্তু ভ্যাকসিন এসছে, এটা একটা ইতিবাচক একটা কথা। এবং সব মিলে বলা যেতে পারে সেই সময় একটা না খুব অদ্ভুত একটা পরিস্থিতি, মানে চারিদিকে মৃত্যু মিছিল, এবং সেটা কিসের জন্য, কি বৃত্তান্ত, এবং সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে তুমি জানো, তোমার কাছেও এটা অজানা নয়, যে সেই সময় সরকারের তরফ থেকে বলা হয়েছিল কোভিডের যারা মারা যাবেন তারা কিন্তু তাদের মৃতদেহ কিন্তু স্বজন বাড়িতে পাঠানো যাবে না। সেটা কিন্তু আরেক রকম চাপ, কারণ কি, আমরা যারা গ্রাউন্ড লেভেলেতে কাজ করি আমাদের তো পুরো বিষয়টি তুলে ধরতে হয়। হয়তো আমরা সেই পিপি কিট পরে যেতাম বিভিন্ন হাসপাতালে স্যানিটাইজেশন, তোমাকে একটা ছোট উদাহরণ দিই তোমাকে, এবং আমরা এটা দর্শকদেরও জানা উচিত, যে দর্শকরা ভাবেন যে সংবাদ মাধ্যমের যারা কর্মীরা আছেন তারা খুব ভালো। আমার বাড়িতে যখন এই প্রথম এই শব্দটি এলো বা উত্থাপন হলো, তার আগে কিন্তু আমার বাবা টিভিতে দেখতো, আমার বাড়ির লোকজন টিভিতে দেখতো কোভিডে এত হাসপাতালে ভর্তি হচ্ছে, কিন্তু আমি কখনো বাড়িতে বুঝতে দিতাম না, কিন্তু আমি বাড়িতে নিজেকে আইসোলেশন করে রেখেছিলাম যতটা আইসোলেটেড থাকা যায়। কিন্তু আমার বাবা একদিন ঘটনাচক্রে একটি লোকাল হাসপাতালে যায়, সেখানে গিয়ে তার প্র্যাকটিক্যাল চিত্রটা দেখে আমাকে বলল যে কালকে থেকে তুমি আর বাড়ি থেকে বেরোবে না, দরকার হলে চাকরি ছেড়ে দাও, তুমি কালকে থেকে বাড়ি থেকে বেরোবে না, কারণ তোমার বাড়িতে তোমার বয়স্ক বাবা মা আছে, তোমার ঠাকুমা আছে, তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে না। আমি তখন বলেছিলাম এত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সেখানে আমার লাইফটা কিন্তু তুচ্ছ,
আমি তাদের কথা না শুনে আমি কিন্তু প্রত্যেক দিন সেই সময় আমার যে ডিউটি, অফিস ডিউটি আমি করেছি, পাশাপাশি সাধারণ মানুষের পাশে আমার লিমিটেড ক্ষমতা অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি, তাদের সাহায্য করেছি। কারণ অনেকেই কি হয়, চেনাশোনা বন্ধু বান্ধব, তার একটা মিডিয়া ভাবে যে মিডিয়ার একটা এক্সট্রা পাওয়ার আছে, হ্যাঁ, যে আমার পেশেন্ট কোথাও ভর্তি হচ্ছে না, কোথাও বেড নেই, সত্যি বেড নেই। কোনো সরকারি হাসপাতালে সেই সময় বেড ছিল না, বেসরকারি হাসপাতালে বেড ছিল না, একটা যদি বেডের ব্যবস্থা করে দিতে পারো, এরকম প্রচুর ফোন পেয়েছি। অনেকে রেগে গেছেন যে আপনাদের তাহলে আপনারা মশাই কি করছেন। আমরা বলেছি ধৈর্য রাখুন, কিন্তু এটা আমাদের হাতে নেই, কিন্তু এটা একটা সেই সিচুয়েশনের একটা, এটা কিন্তু চিরস্মরণীয়, যতদিন বাঁচবো হয়তো এই চিরস্মরণীয় এই বছরটা 2020-2020টা সারা জীবন নিয়ে বইতে হবে। এটা এটা হয়তো তোমার না, এটা তো সবারই এটা করতে হবে। তবে একটা জিনিস কিন্তু আমি অবজার্ভ করেছি যে ইনিশিয়ালি ডেফিনেটলি করোনা ভীষণ একটা অতিমারি, এটা তো মহামারীও নয় একটা অতিমারি, কিন্তু কিছু কিছু সেকশনস অফ দ্য মিডিয়া কিন্তু শুধুই নেগেটিভ কথা বলে গেছে, উইচ হ্যাজ নট হেল্পড ইন এনি ওয়েজ। তার কারণ মানুষ তো আশায় বাঁচে, বুঝতে পারলে, আমাদের অর্থনীতি যতই খারাপ হোক, আমাদের সামাজিক যতই খারাপ হোক, লোকে একটু ভালো খবর শুনতে চায়। আমি বলতাম একটা মিডিয়ার কথা বলেছি যে সেখানে একটা প্রকাশনীর ভালো খাওয়া হয়ে ছাড়া, তার তার স্টুডেন্টরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ছাড়া আর তো কোনো পজিটিভ খবরই আমি দেখতে পাইনি। সুতরাং এইটা কিন্তু আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট আর কি, আগামী দিনেও করোনা আসছে, মেবি আরো 1 বছর লাগবেই করোনাকে, আরো 6 মাস লাগবে হয়তো জুতে, কিন্তু এই যে পজিটিভ যে নাম্বার গুলো বলছি, পজিটিভ ডেভেলপমেন্ট গুলো বলছি, এটা কিন্তু কোথাও বলা হচ্ছে না উইথ রেফারেন্স টু দ্য প্যাস্ট। তার কারণ হচ্ছে অতীতে যা হয়েছে, অতীতে যে শুরু হয়েছিল যে ভয়ানক বার, তার থেকে যে অনেক ভালো জায়গায় আজকে আছে, এই পজিটিভ খবরটা কিন্তু কোথাও, কোনো একটা নেগেটিভ এটাই কিন্তু, সেটা কিন্তু আমি তোমাদের, তোমাকে এবং তোমার সমস্ত কলিগসদের দু হাত তুলে সালাম জানাচ্ছি যে এই সময়ে যেখানে মৃত্যু একদম মুখে, মানে একদম শিওরে চলেছে, সেখানে সেটা না মানে পরোয়া করে মাথায় পেট্টি, মাথায় টুপি, মুখে মাস্ক এবং দিয়ে সেই বুম গুলো অনেকটা লম্বা করে নিয়ে তোমরা যেটা করেছো, দ্যাট ইজ অসাধ্য সাধন। বাট এট দ্য সেম টাইম আরেকটু পজিটিভিটি যদি চ্যানেলের দিক থেকে আসতো, সমস্ত চ্যানেলের দিক থেকে আসতো, তাহলে আমার ধারণা মানুষের মনে বল পড়তো। তার কারণ কারো তো কিছু করার ছিল না, নো ওয়ান ইজ রেসপন্সিবল, কে জানবে যে 100 বছর এরকম। এবার একটু অন্যরকম প্রশ্নে আসছি যে 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 এটা একটু শেষ করে দিই। সুজাতা, তুমি যেটা বললে যে নেগেটিভিটির কথাটা, উইথ ডিউ রেসপেক্ট টু অল মাই ফেলো কলিগস এন্ড জার্নালিস্ট, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, সেই সময় যা পরিসংখ্যান তুলে দেয়া হতো, সেই সময় পরিসংখ্যানটা গভর্নমেন্টের তরফ থেকে যে পরিসংখ্যানটা তুলে দেয়া হতো, এবং সেই সময় যেহেতু হাসপাতাল গুলো ওয়াজ ভেরি মাচ কনফিউজ যে একটা ওয়ে আউট কি করে হবে, একটা প্রপার চ্যানেল কি করে হবে টু এক্সিকিউট দ্য এন্টায়ার অপারেশন, সেটা কিন্তু ঠিক ছিল না। কারণ কি, ধরো আমি নাম বলবো না, বেশ কয়েকটি হাসপাতালের আমি কর্তৃপক্ষকে চিনি, খুব পার্সোনালি চিনি, তাদেরকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে যে আমরা তোমাদের কি উত্তর দেবো, কারণ আমরা তো ফ্যাক্টস এর উপর বিশ্বাস করি, বা ফ্যাক্টস বা ফিগার যেটা অফিসিয়ালি দেয়া হয় সেটার উপরে আমাদের খবরটা পরিবেশন করাটা উচিত, বা ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। হ্যাঁ, সেখানেতে দাঁড়িয়ে বলছে একটা পেশেন্ট এই ভালো আছে, আধ ঘন্টা পর সে ডিটোরিয়েট করলো এবং মারা গেল। আমি যখন ভালো ছিল সেই আউটপুটটা দিয়েছিলাম, পেশেন্ট ভালো আছে, অল অফ এ সাডেন অক্সিজেন লেভেল ফল করে গেছে এবং অক্সিজেন লেভেল ফল করে যাওয়ার পর পেশেন্টটা মারা গেল। আর সেখানেতে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন সেটা কিন্তু তৈরি হয়। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে একটা নেগেটিভের ভেতর থেকে যদি একটা পজিটিভ এনার্জি দেয়া যায়, বা একটা পজিটিভ বার্তা দেয়া যায়, সেখানে হয়তো যারা দেখছেন, কারণ কি অনেক সময় যারা টিভি দেখেন না, নেগেটিভ শুনতে 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 কিন্তু একটা নেগেটিভ জিনিস কিন্তু তাদের মাইন্ডের ভেতর সেট হয়ে যায়। আজকে আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আমার বাবার সাথে যখন প্রথম অশান্তিটা হয়, তারপরে যখন বেরোতে 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 আমি যখন বললাম যদি কপালে লেখা থাকে, ফর এক্সাম্পল বিগ বি, তুমি জানো সকলেই বিগ বি কোভিড আক্রান্ত হয়েছিল, আমি বলেছি যে বিগ বি তো আমাদের মতো সাধারণ মানুষের মতো রাস্তায় ঘুরে বেড়ান না, তিনি তো বাড়িতে থাকেন, বন্ধ গাড়িতে বেরোন, বন্ধ গাড়িতে বাড়ি ফেরেন, আবার বাড়ি ভেতরে ঢুকে যায়। যদি বিগ বির মতো সেলিব্রিটিদের যদি কোভিড হতে পারে, হ্যাঁ, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা রাস্তাঘাটে ভিড় ভাড়াক্কায় যাই। না না না, আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি,
যেহেতু কোভিড নিয়ে আমি কাজ করেছি, কোভিড নিয়ে রিসার্চ করেছি, আমি বিগ বি কিংবা শ্রদ্ধেয় অমিতাভ বচ্চন সাহেবের কি করে কোভিড হয়েছে এর মধ্যেও আমার আমি এ নিয়েছি। উনি বাড়িতে শুটিং করছিলেন, পুরো শুটিং টিম ওনার বাড়িতে ছিল, দেওয়ার প্লেন্টি অফ পিপল, যদিও উনি সমস্ত প্রোটেকশন নিয়ে করছিলেন, কিন্তু এই এয়ার ড্রপলেটস ভেসে ঢুকে যাওয়ার তো 1 সেকেন্ডের ব্যাপার, সত্যি তুমি যেটা বলছো কপাল, কিন্তু এরকম না, উনি বদ্ধ বাড়িতে ছিলেন আর বদ্ধ গাড়িতে গিয়ে ওনার কোভিড হয়ে গেছে। হি টুক আ রিস্ক উইচ ইজ মানে ক্যালকুলেটেড রিস্ক, রিস্ক নিয়েই তো মানুষ চলে, এত বড় উনি হয়েছেন ভাগ্যে, এবং এইখানে ভাগ্যটা ওনার সহায় হয়নি, কিন্তু ইটস নট দ্যাট হি ওয়াজ সিটিং আইডল। এবং বিরাটে আমি এইটা কোভিড নিয়ে প্রোগ্রাম করি বলে আমি এটা খবর নিয়েছিলাম, এন্ড আই কেম টু নো দ্যাট ওয়াজ হাউ হি ওয়াজ ইনফেক্টেড। সুতরাং তুমি যেটা বলছো সেটা ঠিক, একদিক দিয়ে ঠিক, জানো আমরাও তো, তুমি তো জানো আমি টেকনো ইন্ডিয়ার ডিরেক্টর সিইও হিসেবে কাজ করি ফর সো মেনি ইয়ার্স, 12 অ্যান্ড হাফ ইয়ার্স, পাস্ট 12 অ্যান্ড হাফ ইয়ার্স, আমরা কিন্তু, আমি এবং আমার কলিগ অনিত অধিকারী, কিন্তু আমরা এপ্রিল না হলে মে মাস থেকে রোজ দিন এসেছি, এভরিডে। এপ্রিলের প্রথমে যখন এ হয় তখন আমাদের কিছু সেন্টার্স আইসোলেশন সেন্টার হিসেবে নেওয়া হয়, কিছু অ্যাম্বুলেন্সের জন্য বলা হয়, কিছু গাড়ি প্রোভাইড করা হয় সরকারকে, আমরা চেষ্টা করি, এবং মে মাস থেকে আমরা রোজ দিন আসতে শুরু করি, তার কারণ না মনে হয় যেন ইঞ্জিনটা থেমে যাবে মানে, কিন্তু উই টুক দ্য প্রিকশনস, সেই প্রিকশনস নিয়ে এবং ভগবানের আশীর্বাদে আমাদের কিন্তু মানে ওই উইকেট পড়ার মতন আশেপাশে আমাদের সাথে লোক গেছে, তার কোভিড হয়ে গেছে, আমাদের কিছু হয়নি, পাশে বসে চা খেয়েছে তার হয়েছে, আমার হয়নি, এটা খানিকটা ঈশ্বরের আশীর্বাদ, খানিকটা প্রোটেকশনের ওপর, মানে ইটস নট দ্যাট যে ইট কুড হ্যাভ বিন টেকেন লাইকলি। এইবার এই পরিপ্রেক্ষিতে তোমার, আমার তোমার কাছে প্রশ্ন, হাউ ডিড ইউ কিপ ইয়োর সেলফ মানে কোভিড ফ্রি ডিউরিং অল দিস প্যান্ডেমিক মান্থস, তুমি কি করে নিজেকে ঠিক রেখেছিলে? বাবার বকুনি তো এক জায়গা, বাবা তো ভালো সন্তানকে মানে ঈশ্বরের চেয়েও বেশি ভালোবাসেন, বাবা তো বকবেন, এটা কোনো এ নয়, বাবার ভয় লাগবে সেটাও কোনো, কিন্তু তুমি যে নিজেকে সুস্থ রাখলে, এবং তার আমি দেখেছি তুমি আমার সাথে অনেক ইভেন্টসে গেছো, প্রোগ্রামে গেছো, তুমি হাউ ডিড ইউ কিপ ইয়োর সেলফ মানে ফ্রি ফ্রম দিস ডেডলি ভাইরাস, এবং সাংবাদিকতার জন্য তোমাকে অলি গলি সমস্ত চলতে হয়েছে, তুমি নিজেকে কি করে ঠিক রেখেছো? ফার্স্ট অফ অল আমি যেটা করতাম, আমি ফার্স্ট অফ অল যেটা মেন প্রাইমারি হচ্ছে, যখন আমি সকালবেলা বেরাতাম আমি আমার টোটাল প্রোটেকশন, এবং সেই প্রোটেকশন নিয়ে আমি অফিসে যেতাম। অফিসে ঢোকার পর আমি যেটা ইউজ করতাম, যেখানটা আমার আমার আমি যেখানে বসি বা যেখানটা বসে কাজকর্ম করি, সেখানটা আমাদের অফিসের তরফ থেকে কিন্তু একদম হ্যান্ড স্যানিটাইজার এবং একটা টানেল করা হয়েছিল, সেটার মাধ্যম দিয়ে আসা হতো, এবং এবং পাশাপাশি আমাদের অফিসটা ফুললি স্যানিটাইজ করা হয়েছিল। এরপরে যখন আমরা বেরাতাম কোনো হাসপাতালে কভারেজ করতে, আমরা কিন্তু ফুল প্রজেক্টলি পিপিই কিট পরে বেরোতাম, এবং পিপিই কিট পরে আমরা বেরাতাম, এবং পিপিই কিট পরে যখন আমরা অফিসে আসতাম, পিপিই কিটটা কিন্তু খুলে একটা নির্দিষ্ট জায়গা থাকতো যেখানে আমরা ফেলে দিতাম, এই নয় যে এখানে সেখানে ফেলে দিতাম, কাজ করতে প্রচন্ড, কারণ সেই সময় প্রচুর গরম এবং সেই পিপিই কিটে প্রচন্ড গরম হয়, এবং সেই পিপিই কিটটা নির্দিষ্ট জায়গায় আমরা খুলে রাখতাম, এবং তারপরে যেটা হতো সর্বশেষ কাজকর্ম করে যখন বাড়ি ফিরতাম, আমার বাড়িতে আমি সবসময় ড্রেস চেঞ্জ করে আমার ঘরে আসতাম, কারণ কি আমি একটা নিচে একটা সেপারেট ঘর তৈরি করেছিলাম এই কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের জন্য, যেখানে তো আমার 3-4 রকম সেটের জামা কাপড় থাকতো, কারণ আমাকে বাড়ির লোকের সাথেও ইন্টারাক্ট করতে হবে, মিনিমাম ইন্টারাক্ট করতে হবে, এবং আমি যেটা সবার বেশি ওপরে জোর দিতাম সেটা হচ্ছে আমি যতটা পারতাম নিজেকে আইসোলেশনেতে রাখতাম, বাড়ির লোকের সাথে যতটা কম বসে আড্ডা মারা, যে ফেসটা সবসময় থাকে বাড়িতে, সেইটা আমি নিজেকে গুটিয়ে নিয়ে কনসোলেট করে রেখেছিলাম আমার ঘরের ভেতরে, যাতে খুব দরকার হলে বলতাম যে পাশের ঘর থেকে ফোন করো, ফোনে উত্তর দিচ্ছি, বা কিছু আনার থাকলে বলো একবারে নিয়ে আসবো, এইটা করে, বাদ বাকিটা ঈশ্বরের কৃপা। আমার অফিসে আমার অনেক কলিগরা তারা কোভিডে আক্রান্ত হয়েছেন, বাই দি গ্রেস অফ গড তারা অনেকেই রিকভার করে গেছেন। হ্যাঁ, তো এটা কিছুটা কপালের ব্যাপার, সেটা তুমি যেটা বললে সেটা কিছুটা কপালের ব্যাপার, এবং হ্যাঁ স্যানিটাইজেশন, বারবার হাতে স্যানিটাইজেশন করাটা, এটা কিন্তু না। তারপরে আরেকটা লক্ষ্য নিয়ে, যেটা আমরা মানুষের ভেতরে লক্ষ্য করেছি, যখন এই সিচুয়েশন গ্রাফটা আস্তে আস্তে নিম্ন দিকে নামছে, মাফ করবেন, নিম্ন দিকে যখন নামছে, আমরা দেখছি বা এই যখন একটু ব্যাপারটা একটু লাইট হলো, কোভিড এর সিরিয়াসনেসটা একটু লাইট হলো, এই যে লকডাউন ফকডাউন গুলো যখন একটু স্থিতিশীল হলো, লোকজন আবার আস্তে আস্তে বেরোতে,
সবচেয়ে রেসপন্সিবিলিটি কিন্তু নিতে হবে মানুষ কি। আমি বিভিন্ন বাজারে গেছি সেই সময় কভারেজ করতে, বাজারের মানুষরা কিন্তু মাস্ক পরতো ঠিকই, মাস্কে তুমি দেখবে দুদিকে দুটো গাডার হয়, এরকম মাস্কটা হয়, মাস্কটা কিন্তু ছোলে থুত নিতে, উইথ ডিউ রেসপেক্ট আমাকে আজকে দর্শকরা তোমার প্রোগ্রাম যারা শুনছে হয়তো রেগে যাবেন, মাস্কটা কিন্তু থুত নিতে। এবং যে জিনিসটা সেই সময় প্যান্ডামিকের সিচুয়েশনেতে, ধরো আমরা অনেকেই যেটা করি, এক মাসের বাজার করে রাখি বা এক সপ্তাহের বাজার করে রাখি, এক সপ্তাহের বাজার তারা করতেই পারতেন, কারণ তখন ম্যাক্সিমাম অফিস ছুটি, অফিস বন্ধ, তারা করতেন কি প্রত্যেক দিনই কিন্তু একদিন ছাড়া ছাড়া তাদের কিন্তু একটা প্রবণতা থাকতো বাজারে যাওয়া। যে লোকটা কখনো ভাড়ে দাঁড়িয়ে চা খায়নি সে কিন্তু ওখানে একটা গোল টেবিল হতো, সেখানে কিন্তু আলোচনা হচ্ছে সাবজেক্ট কি, কোভিড, কোভিড কি হবে, কোভিড এর ভ্যাকসিন কবে আসবে, কিন্তু সে আসবে কিনতে গেল কিন্তু 2 কিলো আলু আর 500 ধনে পাতা, সেটার জন্য কিন্তু সে কিন্তু একদিন ছাড়া ছাড়া কিন্তু সে বাজারে যাচ্ছে। কিন্তু তাদের কিন্তু মুখের কথা শুনলে মনে হবে তারা কিন্তু মোটামুটি কোভিড সম্বন্ধে অনেক কিছু জ্ঞান ছুটে ফেলেছে, কিন্তু ছুটে ফেলেছে, কিন্তু তাদের যখন কথা বলা যখন বলছে তাদের কিন্তু আমি দেখতাম গাডারটা এখানে, মাস্কটা কিন্তু মুখে নেই, মাস্কটা কিন্তু চিকে ঝুলছে। এবং আমি আমি অনেকজনকে বলেও ছিলাম আজকে দেখুন এইটা কিন্তু বললে হবে না। একটুখানি তোমায় থামাচ্ছি তার কারণ সময় শেষের দিকে আসছে, একটু অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট অফ কলকাতা টিভি, অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট অফ দি হোল ফ্রেটার্নিটি, জার্নালিস্ট ফ্রেটার্নিটি, একটা জিনিস লোকের খুব জানার ইচ্ছে। আমার অনেক দর্শক আমাকে ফোন করেছে যে আপনার তো প্রথমবার জার্নালিস্ট আছে, জার্নালিস্টদের কাছে কি খবর আছে অ্যাবাউট ভ্যাকসিনস, কবে সাধারণ মানুষ কবে ভ্যাকসিন পেতে পারে, এবং হোয়াট উইল বি দি ইমপ্লিকেশনস অফ দ্য ভ্যাকসিন, এখন অবধি যারা ভ্যাকসিন নিয়েছে তাদের কি, তুমি যেহেতু তোমরা জার্নালিজম করো, খবর রাখো, খবর রাখাটাই তোমাদের পেশা, এখন অবধি যারা ভ্যাকসিন তারা কি ঠিক আছে, আর আমাদের মতো সাধারণ মানুষ কবে ভ্যাকসিন পাবে? দেখুন আমার যেটা মনে হয়, আমার যেটা মনে হয় ভ্যাকসিন তো অলরেডি একটা ফার্স্ট সেট আপ অফ ড্রাই রান হলো, তারপরে ভ্যাকসিন এলো এবং ভ্যাকসিন আবার পর ভ্যাকসিন নিয়েছে, এখনো পর্যন্ত অফিসিয়ালি দুজনের শরীর খারাপের হওয়ার খবর অফিসিয়ালি উঠে এসেছে, যার ভেতরে কিন্তু তাদের কিন্তু খুব একটা ম্যাসিভ কিন্তু শরীর খারাপ হয়নি। যে কোনো একটা ভ্যাকসিন নেওয়ার সময় একটা সাইড এফেক্ট থাকেই, সে আমরা কখনো হচ্ছে টিটানাস ইঞ্জেকশন নেওয়ার সময় দেখেছি হাত ফুলে যায়, তার যেটা হয়েছিল একজন নার্সের হয়েছিল, তার হাতে একটু চুলকুনি হচ্ছিল, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা এবং তার যে সাইড এফেক্ট করেছে। আর 3-4 ফেজে এই ভ্যাকসিনেশন দেওয়ার কাজ ছিল, প্রথমে ছিল ডাক্তার স্বাস্থ্যকর্মীরা, সেকেন্ড ছিল হচ্ছে আর্মি এবং পুলিশদের, থার্ড হচ্ছে ফ্রন্ট লাইন ওয়ারিয়ার যারা সেই সময় কাজ করেছিল, তারপরে ছিল সাধারণ মানুষ। সেকেন্ড ফেজ এখনো পর্যন্ত ডাক্তার কিন্তু সম্পূর্ণ যারা ডাক্তার তারা সকলে উঠতে পারেনি। আমার যেটা ব্যক্তিগত মনে হয় এইটা মোটামুটি 2021 মিড বা 2021 শেষের দিকে হয়তো সাধারণ মানুষের জন্য এই ভ্যাকসিনটা আসতে উপলব্ধি হয়ে যাবে। এবার এখানেও একটা প্রশ্ন আছে, অনেক মানুষের কাছে একটা সন্দেহ আছে, কারণ তারা ভাবছে যে আমি যদি না নিই, আমি যদি না নিই তবে আমার তো অসুবিধা কিছু হচ্ছে না। তো আমার মনে হয় কোনো ভয় পাওয়ার ব্যাপার নয়, কারণ আমি দেখেছি আমাদের বিধাননগর মহকুমা হসপিটালের এই দুজন ডাক্তার যেদিন নিলাম নিয়মিত ছিল প্রায় 3 দিন, তাদের কি কোনো অসুবিধা আছে, এবং তারা তোমাকে, তুমি জানলে খুশি হবে, তারা ভ্যাকসিন নেবার পর ওই ভ্যাকসিনেশন ডেতে কিন্তু তারা ফুল ফ্লেজেড ডিউটি করেছে, এবং তারপরে আগামী 3 দিন তারা কিন্তু সুস্থ ছিল, এখন এখনো আছে এবং তারা ডিউটি করছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে মানুষকে নিতে হবে, এগিয়ে আসতে হবে, এবং ইটস পজিটিভ। একদম শেষে, একদম আমার প্রোগ্রামে ম্যান্ডেটরি, তুমি যদি আমার করোনা কাহিনীর এপিসোড গুলো দেখে থাকো তাহলে দেখবে যে এই প্রশ্নটা আমি একদম প্রথম এপিসোড থেকে শেষ এপিসোড অবধি করছি। আমি বলি দেখো আমরা তো মানুষ, তো মানুষ তো বাঁচে অ্যাকচুয়ালি আশাতে, উই অলওয়েজ হোপ দ্যাট সামথিং বেটার, সামথিং গুড ইজ গোয়িং টু হ্যাপেন। কেউ বিশ্বাস করো, অ্যান্ড ইউ নো মাস্ট বি, যে কেউ চায় না যে আগামী দিন ভয়ঙ্কর হোক, ভীষণ বিপদ আসুক, আমি ভীষণ প্রবলেমে পড়ি, সবাই চায় আগামী দিন অনেক উজ্জ্বল হোক, আগে ভালো হোক, এবং শুধু নিজের জন্য নয়, অ্যাকচুয়ালি কিন্তু বেশিরভাগ লোকই, মুষ্টিমেয় কিছু লোক ছাড়া বেশিরভাগ লোকই সকলের ভালো চায় এবং সকলের আশায় থাকে যে সকল বিশ্ব ভালো করবে। সেরকম বিশ্ব ভালোর এতে আমরা তো আর তো পারছি না, আমরা তো, আমি তুমি তো বেরোতে শুরু করেছি, এমনি ইভেন্টসেও বেরোতে শুরু করেছি, আর প্রোগ্রামসেও যাচ্ছি, তোমাকে সাংবাদিক হিসেবে তো বেরোতেই হয়েছে, আমাকে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বেরোতে হচ্ছে, কিন্তু
আমি বলি আমার ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন, প্রত্যেক এপিসোড এক থেকে আজকে 77 76 নম্বর এপিসোড, আমার প্রশ্ন তোমার কাছে দি ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন ইজ, কবে আমরা অ্যাচিভ করতে পারবো দি ওল্ড নর্মাল? বলা যায় আমরা ব্লেন্ডেড নর্মালি শুরু করে দিয়েছি, ওল্ড নর্মাল বলতে আমি তখনই বুঝবো যখন আমরা স্কুল কলেজ শুরু করতে পারবো। তোমার অ্যাজ আ সিনিয়র জার্নালিস্ট, অ্যাজ আ সিনিয়র পার্সন অফ দ্য জার্নালিস্ট ফ্রেটার্নিটি, যা চারিদিকের আমাদের শহরে, রাজ্যে, দেশের, বিশ্বের নানান দিকে চোখ রেখে, তোমার কি মনে হয় কবে আমরা ওল্ড নর্মালি ফিরতে পারবো? শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে যদি উত্তর দাও, সময় প্রায় শেষ হয়ে গেছে। খুব শেষে যদি জিজ্ঞেস করতে চাও, এটা দু তিনটে পয়েন্টে, তুমিও ভালো করে জানো যে এটা দু তিনটে পয়েন্টের উপর ডিপেন্ড করছে। এক হচ্ছে কেন্দ্র সরকার গাইডলাইন, দ্বিতীয় নম্বর হচ্ছে রাজ্য সরকারের গাইডলাইন। আমাকে যদি ব্যক্তিগত ভাবে তুমি জিজ্ঞেস করো বা অ্যাজ আ মিডিয়া পার্সন জিজ্ঞেস করো, আমার যেটা মনে হয়, কারণ এই লকডাউনে কিন্তু একটা নতুন ডাইমেনশন খুলে গেছে যেটা কেউ কখনো ভাবেনি, ওয়ার্ক ফ্রম হোম বাট স্কুল ফ্রম হাউস কেউ ভাবতে পারিনি। আমার ব্যক্তিগত মত যে স্কুল হয়তো আবার নর্মালাইজ হবে, কলেজ নর্মালাইজ হবে, হয়তো সেটা এবছরের শেষের, এই বছরের শেষের দিকে, বা খুব যদি ভালো থাকে নেক্সট ইয়ারের ভেতরে সব নর্মালাইজ হয়ে যাওয়ার উচিত, যদি সব প্যান্ডেমিক সিচুয়েশন, নতুন তার সাইড এফেক্ট যদিও নতুন একটা স্ট্রেন বলে অলরেডি একটা শুরু হয়েছে, যদি সব ঠিকঠাক থাকে এবং ডাক্তাররা যথেষ্ট পজিটিভ এই বিষয়েতে, সব ঠিকঠাক যদি থাকে, আমরা 2021-এর শেষের দিকে স্কুল বা কলেজ ওপেন করার একটা সম্ভাবনা আছে। যদি নাও হয়, সামনে বছরের ভেতরে আশা করা যায় স্কুল কলেজ খুলে যাবে। এবং আরেকটা জিনিস বলে তোমাকে ধন্যবাদ দেবো, সেটা হচ্ছে এই কোভিড আমাদের একটা জিনিস শিখিয়েছে, মানুষ মানুষের জন্য মানুষের পাশে থাকাটা খুবই দরকার। যে তুমি যেই হও না কেন, মানুষের খবর নেওয়াটা দরকার, মানুষের পাশে থাকাটা দরকার, এবং হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, কেউ একলা চলতে পারে না। ধন্যবাদ সুজানা আমাকে এই প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং সকলকে, তোমাকে এবং তোমার টিমকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্ম, অন বিহাফ অফ অল দি জার্নালিস্ট আমি রিপ্রেজেন্ট করছি আজকে তোমাকে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এবং সুস্থ থাকো, ভালো থেকো, সবাইকে নিয়ে আনন্দে থেকো, এটাই প্রার্থনা। নমস্কার, একটু থেকো আমার সাথে, আমরা চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে। খুব আশার কথা শোনালো, আমার ধারণা আরেকটু আশার কথা বলবো, যে 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 রেটে রিকভারি চলছে, যে রেটে ভ্যাকসিনেশন চলছে, হয়তো এই বছরে শেষ লাগবে না, মেবি মিডল অফ দিস ইয়ার, জুন জুলাই কিংবা সেপ্টেম্বরের মধ্যে উই আর গোয়িং টু হ্যাভ দ্য ওল্ড নর্মাল ইন প্লেস। কিন্তু একটুখানি সামান্য একটা ফ্যাক্টর অফ সেফটি নিয়ে বলেছে এন্ড অফ দিস ইয়ার, সুতরাং এন্ড অফ দিস ইয়ার তো নিশ্চয়ই কোভিড শেষ হয়, আমার ধারণা অগস্ট সেপ্টেম্বরের মধ্যে, জুলাই আগস্টের মধ্যে উই উইল হ্যাভ দ্য বেস্ট অফ দ্য টাইমস, উইল কাম দ্য বেস্ট অফ দ্য টাইমস উইল কাম ব্যাক। চলে এসেছি প্রোগ্রামের একদম শেষে, হারিয়ে প্রায় ফেলেছি করোনাকে, প্রায় হারিয়ে ফেলেছি করোনাকে, আর একটু বাকি, প্রত্যেক দিনের মতো বলবো, আজকে আবার বলবো, আমরা করব জয়, আমরা করব জয়, নিশ্চয় বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার দৌপম, থ্যাংকস ফর কামিং টু মাই শো অ্যান্ড টেকিং টাইম আউট অফ আফটার ইয়র বিজি স্কেডিউল। আমি জানি সাংবাদিক হিসেবে তোমাদের নানান রকমের থাকে, কিন্তু তবু এসছো কেন, জার্নালিস্ট ফ্র্যাটার্নিটি আমার বলা হয়নি, অ্যান্ড আই নিডেড টু, বিকজ এনি টাইম ইফ ইট ড্রপস ডাউন উই আর গোয়িং টু ক্লোজ ডাউন, উই আর গোয়িং টু স্টার্ট অ্যানাদার শো উইথ নট অন কোভিড, বিকজ আমরা আর চাই না কোভিড নিয়ে এ করতে, কিন্তু স্টিল এখনো চলছে তো, তাই জন্য এখনো চালিয়ে যাচ্ছি আমরা। আমি তোমাকে নিশ্চয়ই আমার জয়ের পথে সঙ্গে সুজয়ের তো করবো, অ্যান্ড উইল মিট আপ ইন এ ডিফারেন্ট প্ল্যাটফর্ম, কিপ অন মিটিং, থ্যাংক ইউ, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সেম টু ইউ।